चटका साधु देशे बाधाय खटका कल चटका साधु देशे बाधाय खटका कल हाय रे चटका साधु देशे बाधाय खटका कल भावना जेने भंगी धरे मिले कयल ओसेर दल আসল তত্ত্ব বাহিরে দেখায় সারুত্ব চোখে না বাড়িতে পথ পরের বাড়ি কোলাহল বাইরে কেবল হরি বলান অন্তরে তার বিচের তুলা কয় চালা কেড়ে আটি অপালে নাই গোলামাটি লোক দেখানো কান্না কাটি অভিনয়ের নয়ন জল ঢগ দেখানো সাধু সাজে আঁকি দিচ্ছে আসল কাজে মরণ কল
नमामी भारत माता भारतेर भाग्य विधाता तुमार पदे नोई माथा आमी बारंबार जन्म निये तुमार कोले हिंदू मुसलमान सकले आमरा भारतवासी बोले पेलाम अधिकार भूले गिये घृणालाज साजिए कर्मीर साज करिब देशेर काज सकले मिशिया हिंदू कि मुस्लिम चाषी सबे हुए पाशापाशी मनेर कालिमार आशि फेलिब खालिया ए वंदना करे शेष बक्तव्य करिब प्रवेश सविशेष सभा मध्ये निवेदन जानाई कविगान सुनिवार तरे आछेन जत नारी नरे अभाजन बलिया मोरे शुभाशीष करिबेन सबाई आमी एकजन चारण कवि आँकी नित्य नवछवि सेई भावी करिया ग्रहण तमाल सरकार नाम आमार से नाम करे परिहार श्यामानंद नामटी एबार करिलाम धारण आमारी कल्पना मते असीम सरकारे सभाते राधा विनोद गोस्वामी नाम धरे जे प्रश्न करब दान दिबेन तार समाधान बसे शुनुन जत नारी नरे प्रथम प्रश्न करिदान धर्म आर विज्ञान कार मान हईबे बोलो उचे जेदिगे जेखने जाए विज्ञानेर दान देखते पाई धर्म पथे जीव के कि दिए छे सारा विश्वेर मानव दले चलते छे विज्ञानेर बोले अजाना के जानिते छे कत साधु जारा किसेरे लागी कत दीवानीशी जागी हरिनाम करिचे सतत विश्वेर वैज्ञानिक जारा सेवाव्रत निये तारा उन्नत करेछे मोदेर चिकित्सा विज्ञान দেখো না বিজ্ঞানের বলে তিন গুণ ফসল ফলে চন্দ্রের ছবি আনে তুলে বিজ্ঞানেরই দান তোমরা পরের বাড়ি যাও শুধু ভিক্ষা করে খাও কেবল ধর্মে কেবল শোষণ করার প্ল্যান তোমরা কানে দাও ফিস ফিস বলো মাসে মাসে চাঁদা দিস গুরুগিরির অপূর্ব বিধান গুরুর কিবা প্রয়োজন করো তাই বিশ্লেষণ শিক্ষা দীক্ষা কেনই বা লয় বস্তুবাদী যারা যারা সিদ্ধান্ত দিয়েছে তারা ধর্ম কেবল জুজুবুরির ভয় পর্বতের গহ্বরে কাহাকে বা পাবার তরে শত বৎসর বসে করে ধ্যান আরো কিছু কথা আছে বলবো আমি তোমার কাছে গানে গানে দেব সমাধান খাবারে কর্মগুণে বড় হওয়া চাই ও শুধু ভাগ্যেরই উপর দোহাই দিয়ে শুধু ভাগ্যেরই উপর দোহাই দিয়ে ছাড়ছ কেন দুঃখের হাই ভাগ্য সৃষ্টি চিরন্তন সত্য কর্ম দোষে সাজে কেহ আজীবন ভৃত্য কর্ম হতে ভাগ্য সৃষ্টি চিরন্তন সত্য কর্ম দোষে সাজে কেহ আজীবন ভৃত্য যারা ব্যাখ্যা করে নাম মাহাত্ম্য যারা ব্যাখ্যা করে নাম মাহাত্ম্য ভিক্ষা ছাড়াই উপায় নাই রুদ্রপুত্র বাবা আম্বেদকর স্মরণীয় বরণীয় বিশ্বচরাচর রুদ্রবর্ণের রুদ্রপুত্র বাবা আম্বেদকর স্মরণীয় বরণীয় বিশ্বচরাচর জীবিকে বুঝাইল কর্মের কদর জীবিকে বুঝাইল কর্মের কদর কর্মের মাঝে সকল পাই কর্মই ধর্ম এই কথাটা বিজ্ঞ লোকে বলে চাওয়া পাওয়া কর্মের মাঝে সকল কিছু মিলে কর্ম ছাড়ি বলছো হরি যত সাধুর দল তুলসী গাছের গোড়ায় নিচক ফেলছো চোখের জল ঘরে বসে ছবি দেখে আকাশে উড়ে যায় কম্পিউটারে রিজার্ভেশন বিজ্ঞানের দ্বারায় বিজ্ঞান
ছবি টিউব বেবি বিজ্ঞানী দেখাইল পেসমেকার বসাইয়ে জীবীকে দীর্ঘায়ু করিল মরার চক্ষু তুলে এনে দৃষ্টি কইল দান আর বৈরাগীরা সন্ধান করছো কোথায় ভগবান হবে ভিন্ন কথায় আমি আরে বলবো না বলবো না এইভাবে ছেড়ে দেবো আমার কাব্য আলোচনা এমন জবাবে দেবে দাঁতে আগত দিনে ওই সমাধান সকল লোকে এক বাক্যে মানে সার্বজনীন কথায় আমি তোমার কাছে চাই এই জন্য উপরিউক্ত প্রশ্ন করে যাই এই পর্যন্ত আমার কথা সাঙ্গ হয়ে যাক গোস্বামী পাদ তার কথা প্রাণ ভরে শোনান ছেড়ে যেতে হবে একদিন সোনার সংসার ছেড়ে যেতে হবে একদিন সোনার সংসার মাতিয়া দেহের গৌরবে মনরে ভুলেছ মায়ার সৌরভে ये छवि साए वैभवे मन पाखिया मा हाय हाय मन पाखिया तुम फकीर खेला जाखिर करे फकीर खेला जाखिर करे बोलते छो अमर मा মাঝে তোরে কে সাজালো মানব সাজে একদিন ভেবে দেখলে না যে আপন কে তোমার এই যে কল্পনা হবেই হবে
পাগলার যুগল পদ্ম হৃত পদ্মে করি আরাধ্য ভক্তিভাবে করি নিবেদন, বিশ্বের যত জীবগণে প্রণাম করি ঈশ্বর জ্ঞানে, এবার আমি কবি গানে করব পদার্পণ। আমরা যারা লোককবি আঁকি আমরা ছন্দের ছবি, ভাবের তুলিকা ধরে হাতে, জ্ঞান বিজ্ঞান আর দর্শন ধরে, যুক্তিতর্কের অলঙ্কারে সাজাই আমরা ছবিটারে, প্রেম ভক্তির মালা দেই গলাতে। বর্তমান যুগের হাওয়া চলছে ডিস্কো গানার হাওয়া হাওয়া, এর মধ্যে কবি গাওয়া অত্যন্ত কঠিন। বাংলার এই সংস্কৃতি লক্ষ্য রাখবেন ইহার প্রতি, তা না হলে আত্মশক্তি হারাবে দিন দিন। লোককবি তারকচন্দ্র, কোথা সে নকুল রাজেন্দ্র, উপেন্দ্র হরিবর মনোহর, কোথা বা আচার্যকর্তা বিজয় ঋষির কাব্য সত্তা, রসিকলালের রসের কণ্ঠস্বর, কোথায় লম্বোদরার শেখ গুমানি, চাঁদ মুহম্মদের কণ্ঠধ্বনি, হারিয়ে গেছে কবি দেবেন চাই। জ্ঞানীগুণী পণ্ডিতবর্গ এদের গানে শুনে দিয়েছে অর্ঘ্য, কিন্তু স্মৃতি রক্ষা কেহই করে নাই। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যদিও কবির দুটি অঙ্গ, তথাপি ইহা বাঙালির অবদান, দাঁড়িয়ে বলি সবার ঠাই, এই সম্পদ আর বিশ্বে নাই, তাৎক্ষণিক ছন্দ ছড়াই, আমরা বাঙালির সন্তান। যাক তবে এসব কথা আর দেব না বক্তৃতা, সংক্ষিপ্ত সময়ের অনুষ্ঠান, এবার রাধা বিনোদ গোস্বামী ধরে নাম, দাঁড়াইলাম সবাধাম, বিপক্ষের প্রশ্নগুলি করতে সমাধান। বলে গেছে সভাতলে, বিশ্ব চলে বিজ্ঞানের বলে, সাধুরা কি করিয়াছে মানবের কল্যাণ, তারেই বা পাবার তরে বসিয়া সাধনা করে, নাকি কাজ না করে পেট চালানোর ভান, না বুঝিয়া বাজে কথা কেন দাও বক্তৃতা, সাধকের প্রাণে ব্যথা দিচ্ছ আকারণ। স্রষ্টার সৃষ্টি ধরে বৈজ্ঞানিকরা ভাঙে গড়ে, সেই স্রষ্টাকে জানাবার তরে সাধকের সাধন, যে শক্তি আছে বলে বৈজ্ঞানিকের অন্তর তলে, নিত্য নূতন জানব বলে অনন্ত পিপাসা, সে একবার দিলে ফাঁকি কোনো মাতব্বরী থাকে নাকি, বন্ধ হয় চলা বলার ভাষা। সাধু মহাজন যারা তাহাকেই জানিতে তারা, বসে থাকে আত্মসাধনায়, বিজ্ঞানের শক্তি বলে অজানাকে জানা চলে, সাধকেরা সাধন বলে আত্মদর্শন পায়। বৈজ্ঞানিকে চন্দ্র জানে, চন্দ্রলোকের খবর আনে, দেহের চন্দ্র দিনে দিনে হতেছে যে ক্ষয়, সুকৌশলে তারে ধরে পরাশক্তি লাভ করে, একেই তো বলে খাটি চন্দ্র বিজয়। আত্মদর্শী মানুষ যারা, তাদের প্রেমের পরশ দ্বারা অমানুষকে মানুষ তারা করে বিলক্ষণ, তাদের সঙ্গ কেহ নিলে মনুষ্যত্ব তাতে মিলে, যা পারে না বিজ্ঞানের বলে তার প্রমাণ আমি করিব বর্ণন। ছিল নটি বিনোদিনী, জানো তার জীবন কাহিনী, শ্রীরামকৃষ্ণের প্রেমের পরশে কুভাবনা করে বর্জন, প্রেম ভক্তি করে অর্জন, বৈষ্ণবী হইল অবশেষে। বনগার বেনাপোলে হরিদাস হরি বলে বসিয়া তুলসী তলায়, নটি লক্ষ হীরা গেল হরিনাম শুনে বৈষ্ণবী হলো, এ কি কবু পারে বলো বিজ্ঞানের দ্বারায়। রত্নাকর দস্যু ছিল, নাম জপে বাল্মীকি হলো, বিরচিল মধুর রামায়ণ, চণ্ডাশোক এ জগতে মিলে সাধু উপগুপ্তের সাথে, সাধুজনার করুণাতে হলো পূজ্যজন। আমার কাছে বলো দেখি এমন ওষুধপত্র আছে নাকি, যাতে হয় চরিত্র সংশোধন, তাই বলি মনোরঙ্গে একমাত্র সাধু সঙ্গে বিশুদ্ধ করিতে পারে মন। তাই পাশ্চাত্যের একদম দার্শনিক বলেছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড, সদ্গুরু খুঁজে পেলে তাহার করুণা হলে, সে যদি কর্ণমূলে মন্ত্র করে দান, তার বাণী তার আদর্শ শুনলে তার পরামর্শ, অবশ্যই হইবে জীবের প্রভূত কল্যাণ। অধুনা বিজ্ঞানের দান, মানবতার অপমান, সবচাইতে এদের বড় পুরস্কার, জীবাণু বোম অ্যাটম বোমা কোনোটাই নয় কমা, বিশ্ব ধ্বংসের পথ এরা করেছে পরিষ্কার। যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্ব ভরে শুনতে পাই সকলেরই মনোবাজে মরণেরই ভয়, শান্তি একটু পেতে হলে চলো যাই বৃক্ষতলে, সাধু জোনার চরণধুলি মাগমোরা গায়। যাক তবে এসব কথা আর দেব না বক্তৃতা, বসে শোনন যত জ্ঞানবান, এবার ধরে সুর ছন্দ করব একটু সঙ্গীতানন্দ, গাইতে চাহি আর একখানা গান। Oh,
তখন আমি তাই করি হাতের পুতুল হয়ে নাচি তোমার মতো বান্ধব কে বা প্রভু দিবানিশি কর সেবা সুখ দুঃখ সব তুমি দেবা এ জীবন ভরি আমায় সৃষ্টি করার আগে আমার জীবনে ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে তুমি তো জানি শ্যামানন্দ তোমার মনের মধ্যে দারুণ দ্বন্দ্ব একবার ভেবে দেখো ঈশ্বরের যে দান এই দান আমরা কখন বুঝতে পারি যখন তার সৃষ্টির দিকে তাকাই আমি জন্ম নেওয়ার পূর্বেই ঈশ্বর মাতৃস্তনে দুগ্ধের ভাণ্ডার দিয়ে রেখেছেন আমি জন্ম মাত্র কি সেবা করব তার জন্য মাতৃস্তনের সুধা ভাণ্ড তিনি দিয়েছেন বলতে পারো কতটুকু লবণ কতটুকু মিষ্টি দিলে একটা শিশু সুন্দরভাবে সে খাদ্য পেতে পারে মাতৃস্তনে কোন বৈজ্ঞানিক গিয়ে এটা তৈরি করে দিয়েছে আমায় সৃষ্টি করার আগে আমার জীবনে ভরে যাহা লাগে সব করেছে ভাগে ভাগে সেই তৈয়ারি ওই আমার তোমার তুমি চলে গেলে সৃষ্টির দিকে তাকালে ঈশ্বরের কথা মনে পড়ে না চেয়ে দেখো বড় বড় বৃক্ষ তার ছোট্ট ছোট্ট ফল একটা লাউ গাছের দিকে তাকিয়ে দেখো তার ফলটার ওজন কত বড় আর 5 কেজি 7 কেজি 10 কেজি একটা লাউয়ের ওজন যে লাউ গাছটা আর একজনকে ভর না করে দাঁড়াতে পারছে না আমার কথায় ভালোভাবে করো একটু লক্ষ্য চেয়ে দেখো মহিরুহি বড় একটা বৃক্ষ ওই যে বড় বৃক্ষ বট বৃক্ষ ওর ফল কতটুকু 5 গ্রাম ওজন অসামানন্দ সৃষ্টির এই বৈচিত্র্য কেন জানো ভগবান জানে আমার সন্তানরা গলত ধর্ম কলে বরে যখন দাঁড়াবে গিয়ে গাছের গোড়ে বৃক্ষের শীতল ছায়ায় তার হৃদয়টা যাতে সুন্দর হয় শীতল হয় তাই তিনি কি করেছেন বট গাছের ফলগুলো ছোট করেছেন বট গাছের ফল যদি লাউয়ের মতো হতো কেউ কি আর ভয় পেয়ে ওই গাছের নিচে যেত কি বলবো শ্যামানন্দ আমি তোমার কাছে দেখো ঈশ্বরেরও করুণা জগতে রয়েছে নিশি যোগে যেই পড়ি ঘুম তুমি এসে আমায় দাও চুম পরাইয়ে দাও প্রীতির কুমকুম নিঝুম রাত ভরি ও তুমি সারা নিশি জাগো হরি আমি যখন ঘুম করি হাতের পুতুল হয়ে নাচি ও জয়ন হরি তোমার
আছে জগত মাঝে দেখি তোমার সাজায় সবাই সাজে তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি তুমি যেভাবে সাজাইছো মোরে তুমি যেভাবে সাজাইছো মোরে এইভাবে রাখিও জীবন ভরি হাতের পুতুল হই নাচি কথা বললে তুমি কাব্য সভাধারে বৈজ্ঞানিকরা তারা নাকি মানুষ তৈরি করে লৌহ মানব করতে পারো বলি তোমার ঠাই তাদের মধ্যে মন দেওয়ার শক্তি তোমাদের নাই তোমরা রোবট তৈরি করতে পারো কম্পিউটার তৈরি করতে পারো কিন্তু তার মধ্যে মন তোমরা তৈরি করতে পারো না যদি বলো আমরা টেস্ট টিউবে মানুষ তৈরি করেছি মিথ্যা কথা ভেবে দেখো একটা জীবিত মানুষের স্পার্ম এবং ওভাম না নিলে নারী পুরুষের স্পার্ম ওভাম যদি না নেওয়া হয় তাহলে কি টেস্ট টিউবে সন্তান তৈরি হতে পারে একটা মরা মানুষের অঙ্গ থেকে যে কোনো একটা জিনিস নিয়ে তুমি একটা জিনিস তৈরি করো তো মানুষ তৈরি করো তো পারবে পারবে না তাহলে জীবিত মানুষের মধ্যে আত্মা আছে সেই আত্মার কারণে স্পার্ম ওভামও চেতন সত্তায় চেতনশীল তাই তার দ্বারাই তোমরা কি করছো টেস্ট টিউবে মানুষ করছো টেস্ট টিউবের প্রয়োজন কি ও তো মায়ের গর্ভই তৈরি করা আছে পারো আমি যদি বলি ডক্টর কভুরের জবাবে এসি ভক্তি বিধান বলেছিলেন কভুর সাহেব দেখুন বেশি কথা বলা ভালো না একটা মুরগিতে যা পারে আপনারা তাও পারেন না প্রমাণ একটা মুরগি যদি ইচ্ছা করে বলি তব ধারে 21 দিনে ডিম পেড়ে সন্তান তৈরি করতে পারে ডিম পেড়ে 21 দিনের মধ্যে সন্তান তৈরি করে দেখাতে পারে আপনি পারেন ঈশ্বরের দেওয়া জিনিস না নিয়ে তৈরি করে দেখান বুঝবো আপনাদের উন্নত হয়েছে বিজ্ঞান তবে একটা ব্যাপার কি জানেন খাঁটি বৈজ্ঞানিক যারা তারা ঈশ্বর মানে আমি তাহার প্রমাণ দেব এই সভা সংবিধানে সেই কথাটা বলাই আমার বিশেষ প্রয়োজন যার নাম ছিল সেই নিউটন নিউটন একবার একটা কৃত্রিম সোলার সিস্টেম তৈরি করলেন অর্থাৎ কৃত্রিম সৌরজগৎ তার এক বন্ধু গিয়ে দেখে বলছে ডিয়ার নিউটন কি বলছো বলো এই কাচের বাক্সের ভিতরে সোলার সিস্টেমটা কে তৈরি করেছে গো আমি তৈরি করেছি বাহ ভেরি নাইস খুব সুন্দর হয়েছে নিউটন তখন ধিক্কার দিয়ে বললেন তুমি একজন বৈজ্ঞানিক বন্ধু আমি কাচের বাক্সের মধ্যে সোলার সিস্টেম তৈরি করেছি তাই আমাকে তুমি ধন্যবাদ দিচ্ছ আর মহাকাশে যে ঈশ্বর অরিজিনাল সোলার সিস্টেম তৈরি করেছে অরিজিনাল সৌরজগৎ তৈরি করেছে তোমরা তাকে তো একবার ধন্যবাদ দাও না খাঁটি বৈজ্ঞানিক যারা যারা ঈশ্বর তারা মানে বুঝাইয়ে দিলাম আমার কথার সমাধানে আর খুদে বৈজ্ঞানিক যারা করে না বিশ্বাস তারাই তো এই জগতে ঘটায় সর্বনাশ একটা কথা শুনো কথাগুলো বুঝতে হবে ঈশ্বরের সৃষ্টির দিকে দৃষ্টি দিতে হবে তোমরা রেডিয়াম তৈরি করেছো এই রেডিয়াম তো অনেক আগেই ঈশ্বর জোনাকি পোকায় দিয়ে দিয়েছে জোনাকি পোকা দেখতে দেখো দেখা যায় কালো বলো দেখি তার পিছনে কে দিয়েছে আলো প্রজাপতি কত জাতি কত জাতের ফুল বলতে পারো এত সুন্দর সৃষ্টির কে বামুল সৃষ্টির দিকে তাকালে বোঝা যায় ঈশ্বর আমাদের কত ভালোবাসে বৈজ্ঞানিকরা কি করেছে তারা বলেছে জল ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায় খুব ভালো কথা কিন্তু জলটা তৈরি কার আকাশাত জায়তে বায়ু বায়ুর উৎপদ্যতে রব রব উৎপদ্যতে ত্বাম ত্বাম উৎপদ্যতে মহি এই পঞ্চতত্ত্বের সৃষ্টি ঈশ্বরেরই দান তারপরে তো এসেছে আধুনিক বিজ্ঞান
देहर मध्य आछे बोले सेई परमात्मा देखाते पारो तुमरा ओई वैज्ञानिकेर सत्ता ओई परमात्मा जे दिन बार होइए जावे मरा बोले हरि बोले शशानेते लवे ए तुमरा काज करछो किसेर द्वारा आत्मार द्वारा मनेर द्वारा ए मन के रकेटटा प्रथमे कोथाय तैरी हय मनेर माझे फर्मुला तार आगे सुनिश्चय आमि जेखाने गान गाच्छि आगे आमार मन थेके गानटाके तुलते होच्छे सेई मने के बसा मने बसा ईश्वर तिनि गीतार मध्ये बोलेछेन अर्जुनेर काछे বেদানাং সাম বেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা সেই মনটাই তো ঈশ্বর মনটা যদি না থাকে তাহলে কি কেউ কিছু করতে পারে গো আত্মা যদি না থাকে কেউ কিছু করতে পারে তাহলে সব হচ্ছে আত্মার দ্বারায় ঈশ্বরের করুণায় কিন্তু মানুষ বলছে আমি করি আমি পারি এখানেই তো অজ্ঞানতা যদিও একটা নিম্নমানের কথা হয় তবু একটা কথা আমাকে বলতে হচ্ছে ছোট্ট একটা গল্প দিচ্ছি শোনো গল্পটা শুনলে আমার কথাগুলো তুমি বুঝতে পারবে সব আত্মার দ্বারাই চলে কিন্তু মানুষ ভাবে আমি করি এক ভদ্রলোক নূতন বিয়ে করে বাড়ি যায় তার একটা ঘটনায় আমি বলবো এই সভায় নূতন বিয়ে করে ভদ্রলোক বউটাকে নিয়ে রেল লাইনের পার দিয়ে বাড়িতে যাচ্ছে বউটাকে ডেকে বলছে কি গো তোমার বাবা আমাকে কোনো উপহার দিল না কোনো যৌতুক দিল না আমার শক্তি সম্পর্কে তোমার বাবার কোনো বোধগম্য নেই বলে তোমার কি শক্তি আছে বলে আমার কি শক্তি আছে জানো স্বামী বলে শোনো তুমি আমার ঘরের নারী আমি ইচ্ছা করলে ইলেকট্রিক ট্রেন বন্ধ করতে পারি আমি ইচ্ছা করি এখনই ইলেকট্রিক ট্রেনটাকে আমি ওখানে দাঁড় করিয়ে দিতে পারি তার স্ত্রী বলছে এত বড় শক্তি তোমার একটু দেখাও না গো তাহলে বুঝবো সত্যি তোমার শক্তি আছে শোনো শ্যামানন্দ তারপর ঘটনা কি জানো ওই লোকটা বিয়ে করে আসছে তো অ্যাটাচির মধ্যে ওর বউয়ের নূতন লাল ছায়া আছে ছায়া যেটা শাড়ির নিচে পড়ে মেয়েরা ওই লাল ছায়া লাল টুকটুকে রং ওই ছায়াটাকে ধরে লোকটা লাইনের উপর দাঁড়িয়ে যখন ট্রেন আসছে ওই ছায়াটা নাড়াচ্ছে যখন ড্রাইভার রেড সিগন্যাল পেল অমনি তার গাড়ি সেখানে দাঁড়াইয়ে দিল লোকটা ডাক দিয়ে বলে তার গিন্নির কাছে দেখো আমার শক্তির বলে আজ ট্রেন থেমে গেছে তার গিন্নি ডেকে বলে অমনি স্বামীর ঠাই আমার ছায়ার জন্য থেমে গেছে তোমার কোনো শক্তি নাই ট্রেনটা যে কেন থেমেছে তা তো আমি বুঝেছি ওই ছায়াটার জন্য ট্রেনটা থেমে গেছে শক্তি তোমার এমন সময় রেলের ওই যে রেল ট্রেনের যে ড্রাইভার ড্রাইভার এসে ভদ্রলোককে বলছে কি ব্যাপার আপনি যে রেড সিগন্যাল দিলেন কোনো বিপদ সংকেত আছে নাকি বলে না না আমার বউয়ের কাছে একটু শক্তি দেখালাম চপাত করে তিন চড় মেরে দিয়েছে অপদার্থ কোথাকার এখানে ট্রেন থামাতে এসছে তার গিন্নি বলছে কি গো তা তোমার নাকি এত শক্তি তা ড্রাইভারের হাতে চড় খেলে কেন লোকটা বলছে আমার শক্তি আমি দেখিয়েছি ড্রাইভারের শক্তি ড্রাইভার দেখিয়ে চলে গেছে আমি কি করব যার যার শক্তি সেই তো দেখায় এই জন্য শ্যামানন্দ বলি তোমার ঠাই আত্মা না ঠিক থাকলে পরে কোনো শক্তি নাই আত্মা আছে বলে সব কিছু চলে আমি করি আমি পারি অজ্ঞানীরা বলে তাই শ্রীকৃষ্ণ বলেছে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি আমার উপর ভার দাও যদি কেউ মালিকের উপর ভার দেয় তাহলে মালিক তাকে রক্ষা করে গো তার প্রমাণ কেমন জানো একটা কথা শোনো একটা বনের পাশে এক গোয়াল আবাস করে শ্যামলী নামে একটা গাভী আছে তাহার ঘরে প্রত্যেক দিন ওই শ্যামলী বনের মাঝে যায় ঘাসে খেয়ে বাড়ি আসে সন্ধ্যাবেলায়
बाघ आछे खूब बड़ बाघ और किन्तु ओ गाभिर दिके तार कखन गाभी के धरे खाबे ए इच्छा एक दिन श्यामली जखन बने गेछे बनेर मध्य एकटा पुकुर आछे तार मध्य कादा भीषण कादा उपरे छोट छोट घास श्यामली जखन देखते पेल कचि कचि घास घास खाइते तार मने जागलो अभिलाष जखन घास खेते पुकुरे नेमेछे बाघ देखे चिंता करछे आज तो श्यामली विपदे पड़े एइबार ओके धरे एने आमी खाबो किन्तु बोका बाघ बुझते पारछे ना ओ जदि पुकुरेर मध्ये जाय ताहले ओ किन्तु उठते पारबे ना ओके धरबार जन्य जखन लाभ दिए पड़िल कादार मध्ये बाघटा तखन तलाइये गेल गला पर्यन्त गाभीटाओ तलिये गेछे बाघटाओ तलियेछे बाघ बोलछे गाभी आमिओ मरे जाबो आर तुइओ मरे जाबि दुजनेर केउ बाँचते पारबो ना तो एकटा काज कर तोर गलाटाके एकटु आमार दिके एगिये दे तोर मांस तो आर जीवने खेते पारबो ना अंतत एकटा कामड़ दिये एकटु रक्त चुषे खाई गाभी बोले ओरे बाघ वृथा तोमार दाबी गाभी बोले ओरे बाघ वृथा जे तोर दाबी आमी मरे जाबो ना किन्तु तुइ मरे जाबि ए बाघ आमी मरबो ना तुइ मरबि उग्र ब্যাঘ্র ক্রোধান্বিত শুনে গাভীর উক্তি আমার চেয়ে তোর গায়ে কি বেশি আছে শক্তি গাভী বলছে শক্তির জন্য না গাভী বলে ওরে বাঘ বলি যে তোর ঠাই আমার ঘরে মালিক আছে তোর তো মালিক নাই মালিকের উপরে যে জন দিতে পারে ভার सुकौशले मालिक आमार तुले निये जावे तुमार कोनो मालिक नाई कादाय मरण होबे আমার মালিক যখন এসে দেখবে আমি তোমার পাশেই পড়ে আছি সে ভাববে নিশ্চয়ই আমি তোমার তাড়া খেয়ে কাদার মধ্যে পড়েছি তোমার যাতে তাড়াতাড়ি মরণ হয় তার ব্যবস্থাটাও তখন হবে বুঝলে এই জন্য শোনো বিজ্ঞান বলো দর্শন বলো জ্ঞান বলো এক মালিক ভিন্ন মদির কোনো গতি নাই এসব বাহু তুলে পরাণ ভরে তাহার গুণ গাই আর একটা প্রশ্ন তুমি করলে মমস্থান গুরুর কি বা প্রয়োজন তাই দেব সমাধান গুরুর কি প্রয়োজন এইটা তুমি জানতে চেয়েছো খুব ভালো কথা দেখো গুরু ভিন্ন জগতে কোনো কর্ম সম্পাদিত হয় না যে কর্ম করতে যাবে তাতে একটা গুরু আছে আমি এখানে কবিগান গাইছি আমার একজন গুরু আছে আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয় অসীম সরকার হয়ে বলছি আমি যে যে যন্ত্র বাজাচ্ছে প্রত্যেকের একটা গুরু আছে তাহলে এটা পার্থিব জগতের গুরু তাহলে আধ্যাত্মিক জগতে যে সব মানুষ সচেতন তারা আধ্যাত্মিক গুরু তাই না তুমি যে কাজে যাবে সেই কাজেই গুরুর প্রয়োজন মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে যাবে প্রথম তুমি পাঠশালে পড়োনি ভয় কাকাতুয়ার মাথায় ঝুটি ভয় খেকশিয়ালি পালাই ছুটি ভয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ভয় ঘুঘু পাখি ডাকছে গাছে উমায় নৌকা মাঝি ব্যাং চয় চিতাবাঘের স্বর উঠেন সেখানে গুরু ছিল না যখন হাই স্কুলে গিয়েছিলে সেখানে গুরু পাওনি যখন উন্নত হলে নলেজে যখন গেলে কলেজে সেখানে গুরু ছিল না মেডিকেল সায়েন্স নিয়ে যখন পড়েছিলে গুরু ছিল না জানো না অ্যারিস্টটলের গুরু কে ছিল যাকে হেমলক বিষ খাইয়ে মারা হয়েছিল সক্রেটিস সে কি বলেছিল আই টু ডাই ইউ টু লিভ হুইচ ইজ বেটার অনলি গড নো আমি তো মরেই যাচ্ছি তোমরা জীবিত থাকো কি ভালো একমাত্র ঈশ্বর জানেন কিন্তু তোমরা তাকে মানতে চাও না বড় বড় বৈজ্ঞানিক যারা তারা তাকে মেনেছে কিন্তু তোমরা তাকে মানতে চাও না গুরুর প্রয়োজন কেন জানো তারা সাধন বলে হয়েছে তাদের আত্মদর্শন গুরুরা যখন দেয় তাদের প্রেমের পরশন সেই মহামানবদের করুণায় অমানুষ মানুষ হয়ে যায় তাহার প্রমাণে দেব আমি একাম্ব সভায় বেশাবৃত্তি ছিল রামকৃষ্ণের পরদেশে বৈষ্ণবী হইল কেন
হরি বলে সেই যে হরিদাস লক্ষ হীরা গিয়েছিল তার করতে সর্বনাশ কিন্তু তাহার ছোঁয়া পেয়ে বৈষ্ণবী হইল অবশেষে বদন ভরে বলে হরি হরি বল টাকার উপরে যে ছাপটা আছে অশোকের স্তম্ভ কেতা জানো ওর নাম ছিল আগে চণ্ডাশোক কলিঙ্গ যুদ্ধে বহু মানুষ যখন নিহত হয় ওই চণ্ডাশোক উপগুপ্ত গুরুর কাছে যখন এসে যায় তার পরশ পেয়ে ধার্মিক হলো বিশ্ব বসুধায় আমার কাছে শ্যামানন্দ তুমি বলো দেখি বিজ্ঞানের দ্বারা এই সব করতে পারে নাকি বিজ্ঞানে কি করতে পারে চরিত্র সংশোধন বিজ্ঞানে কি করতে পারে মানুষ সত্য জাগরণ উনি বললেন আমরা হার্ট অপারেশন করি খুব ভালো কথা চোখ অপারেশন করি তোমাকে আমি একটা প্রশ্ন করছি তোমাকে না যারা বলছে ঈশ্বর নাই তাদের কাছে আমার প্রশ্ন যারা বলছে বিজ্ঞানের দ্বারাই সব পারে তাদের কাছে আমার প্রশ্ন কি প্রশ্ন আচ্ছা তোমরা হার্ট নষ্ট হয়ে গেলে ভালভ নষ্ট হয়ে গেলে তোমরা পাল্টে দাও ভালো কথা কানে কম শুনলে এয়ারফোন দাও ভালো কথা চোখে কম দেখলে চোখ অপারেশন করো কিন্তু যদি কোনো মানুষের চরিত্র খারাপ হয় যদি কোনো মানুষের জীবনে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় তোমরা কি পারো অপারেশন করে কিংবা কোনো ক্যাপসুল দিয়ে কোনো ওষুধ দিয়ে সেই মানুষটির চরিত্রকে বিশুদ্ধ করতে সে শক্তি তোমাদের নাই তা পারে কারা একমাত্র সাধু যারা হরি নাম সুধা মাখা নামে কত জানু কয়লামন হয় হীরামন তস্কর হয় সাধু এই জন্যে গুরুর আছে প্রয়োজন কারা গুরু হবে তাই একটু করে যাও শ্রবণ এই গুরু কারা হবে যাদের গুরুত্ব আছে যাদের দেখার গুরুত্ব আছে শোনার গুরুত্ব আছে চলার গুরুত্ব আছে বলার গুরুত্ব আছে একটা কথা শোনো বিজয় কৃষ্ণ গোস্বামী হিমালয়ের পাদদেশে সাধনা করবার যখন ধ্যানের মধ্যে বসে হঠাৎ দেখে বনের মধ্যে আগুন লেগে যায় প্রাণেতে আর বাজবে না সে ভাবিল নিশ্চয় সেই সময় একটা কথা পড়ে গেল মনে লোকনাথ বাবা রক্ষা করে রণে কিংবা বনে কোথায় বাবা লোকনাথ ভাই রক্ষা করো আজ তোমাদের জন্য পড়ি আছি বৈষ্ণবের ওষাজ কোথায় হিমালয়ের পাদদেশে কে বিজয় কৃষ্ণ গোস্বামী লোকনাথ বাবা কোথায় ঢাকার জেলায় বারুদিতে বসা ইথারের মধ্যে সেই শব্দ ভেসে তখন গেল লোকনাথ বাবা সেই কথা শুনিতে পাইল এই যে শোনার গুরুত্ব তুমি আমি পারবো দেখেছ তোমরা বলছো আমরা বিনা তারে টেলিগ্রাম করছি এটাও তো হচ্ছে রে বাবা যদি ঘরের খবর জানা যায় বিশ্বের খবর ঘরে বসে পাওয়া যায় সাধুরা পারে লোকনাথ কি করলো বাউ ঘরে উড়ে তখন লোকনাথে বাবা যায় বিজয়ের কাছে গিয়ে তখন দিয়েছে অভয় বিজয় কৃষ্ণ ভাসিতেছে দুই চোখের জলে লোকনাথ বাবা গিয়ে তারে অমনি নিল কোলে তাহলে সাধুরা কি পারে বাংলাদেশে হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর অস্ট্রেলিয়ার সিএস মীর সাহেব সেই মীর সাহেব খ্রিস্টান ধর্ম দিতে এসেছিলেন ভারতবর্ষে যখন বঙ্গদেশে গিয়েছিলেন তিনি ভাবলেন গুরুচাঁদ ঠাকুরকে যদি বাগে আনতে পারি তাহলে লাখ লাখ মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে গুরুচাঁদ ঠাকুর বললেন আমরা ধর্ম নেব তার আগে আমাদের শিক্ষার ব্যবস্থা করে দাও অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের শিক্ষার অধিকার দাও তার সঙ্গে আদান প্রদান হলো সিএস মীরে কিছুদিন পরে মীর সাহেবের স্ত্রীর শরীর খারাপের সংবাদ এসেছে মীর সাহেব চিন্তিত গুরুচাঁদ ঠাকুর বললেন মীর সাহেব ভাবছো কেন মিটি সাহেব ডেকে বলে গুরুচাঁদের কাছে আমার বধুর শরীর খারাপ এই খবর এসেছে তোমার স্ত্রীর শরীর খারাপ একটু বসো আমি দেখে দিচ্ছি কোথায় বাংলাদেশে ফরিদপুর ডিস্ট্রিক্টে আর স্ত্রী কোথায় অস্ট্রেলিয়ায় চোখ বুঝে গুরুচাঁদ যখন করে ধ্যান ওরা কান্দি বসে তখন সেই খবর পান চোখ খুলে ডাক দিয়ে বলে মীর সাহেবের ঠাই তোমার মধুর শরীর ভালো কোনো চিন্তা নাই তোমার স্ত্রী ভালো হয়ে গেছে
তাই সত্যি বলে হ্যাঁ যদি ইচ্ছা করো আমি তোমাকে এখান থেকে দেখিয়ে দিতে পারি তাও পারেন আপনি দেখেন তো দেখি মন্দিরের উপরে একতলা দালানের উপরে গিয়ে যখন তার মাথায় দিল হাত জ্ঞানে রাখি উন্মিলিত হলো আকর্ষাত মীর সাহেব তখনই চেয়ে দেখতে পায় ইজি চেয়ারে বসে মধুর আনন্দে পা ঝুলায় দেখে আমি একটু দেখে আসি গুরুচাঁদ করে মানা অগ্রসর হয় না দালানের উপরে কিনা একটু এগোলেই তো পড়ে যাওয়া যখন হাত ছড়িয়ে নিয়েছে কিচ্ছু নেই এরা গুরু দেখেছো এই জন্য এদের সঙ্গ নিলে কি হয় মনুষ্যত্ব জাগরিত হয় মানুষ মানুষ হয় এখন একটা সংস্থা বেরিয়েছে যুক্তিবাদী বিজ্ঞান সংস্থা ওরা আবার ধর্ম মানে বাবা ধর্ম মানবে কেন ধর্ম মানলে ধর্ম কাকে বলে এই তো না বোঝে না ধর্মে মানুষ বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস না ধর্মে কি বলছে মানুষকে ভালোবাসো প্রতিটি নারীকে মা বলে সম্বোধন করো ব্রহ্মচর্য পালন করো সত্য কথা বলো যদি ধর্ম মানতে হয় তাহলে তো ওগুলো করা যাবে না বাবা আচ্ছা প্রত্যেকটা কথার একটা বিপরীত শব্দ আছে না হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার ভাটা শক্ত নরম ঠান্ডা গরম তাই তুমি যদি ধর্মই না মানো তাহলে কি মানো ওর বিপরীত শব্দ অধর্ম তাহলে কি অধর্ম মানো অধর্ম মানলে মিথ্যা কথা বলবা জালিয়াতি করবা নারী ধর্ষণ করবা এগুলো কি ভালো ধর্মে সবসময় বলছে মনুষ্যত্ব জাগাও বাবা এই জন্যে ধর্ম ছাড়া কেউ কখনো চলতে পারে না বিজ্ঞানে যা কিছু পেয়েছে ধর্মই তা দিল সেই ধর্মকে তোমরা কেন আজ খারাপ বলো তবে একটা ব্যাপারও আছে এর পিছনে কিছু ধার্মিকের কূটনীতি আছে যারা খাঁটি ধার্মিক না তারা পোশাক পরে পরে এই ধার্মিকগিরি করে তারাও কিন্তু দেশের ক্ষতি করেছে ঠিক না সব কিছুর মধ্যে তো ভালোমন্দ আছে বাবা এই জন্য এরকম কিছু কিছু আছে শয়তান শয়তান ওগুলো শয়তানের সঙ্গে সহজে পারা যায় না একটা কথা শুনো এক ভদ্রলোকের দুটো ছেলে ওরা লেখাপড়া মোটেই শিখবে না তো ভদ্রলোক বললেন আমার ছেলে দুটোকে যদি কেউ লেখাপড়া শিখিয়ে দিতে পারে আমি মাসে তাকে 10,000 টাকা বেতন এক ভদ্রলোক ভাবলেন তা তো খুব ভালোই চাকরি ছেলে দুটো একজনের বয়স হবে 9 বৎসর আর একজন 12 বৎসর ভদ্রলোক ওই বাড়িতে গিয়ে বললেন আমি আপনার ছেলেদের লেখাপড়া শিখিয়ে দিচ্ছি ঠিক আছে গিয়ে বলছে খোকা এদিকে এসো ডাক দিয়ে বলে ও গো খোকা এদিকে তে এসো বলো দেখি তোমরা দু ভাই কি ভালোবাসো বলে আমরা সবচেয়ে ঘুড়ি উড়াতে ভালোবাসি মাস্টার মশাই বাজার থেকে দুখানা ঘুড়ি এনে দুই ভাইয়ের হাতে দিয়েছে তা বড় ভাইকে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি বলো তো তোমার ছোট ভাইয়ের হাতে একখানা ঘুড়ি আর তোমার হাতে একখানা ঘুড়ি কয়খানা ঘুড়ি হলো ছোট ভাই বলছে দাদা তোমাকে করি মানা তুমি বলো না এই যে কিন্তু অঙ্ক করায় অঙ্ক শেখাচ্ছে বলবো না এটা বললেই কিন্তু লেখাপড়া শেখা হয়ে যাবে এইরকম শয়তান হলে করে যাই বর্ণনা সেই সন্তানের সঙ্গে কিন্তু আর কেউ পারে না তাহলে কিছু কিছু শয়তান আছে সবার মধ্যেই আছে বাবা এই ওটাকে দেখে তো জগৎকে বিচার করা যাবে না রামকৃষ্ণ বিবেকানন্দ ভবা পাগলা ছিল দেখো কত প্রেম এ জগতে তারা দিয়ে গেল একটা কথা বলছো ওইটা ভিক্ষা করে খায় ধার্মিক যারা ভিক্ষা করে নিজের জন্য করে না বিবেকানন্দ ভিক্ষা করে চিকাগোতে গেল সেখানে গিয়ে ভারতবর্ষের দেখো সম্মান রেখেছিল কৃষ্ণের শক্তি বলে বিবেকানন্দ হয় এটা কি কোনোদিন পারে কোন বিজ্ঞানের দ্বারায় তবে আর বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা এইবার মনে মনে আছে একিঞ্চন মুখোমুখি মিলন হব আমরা দুইজন দেখি শ্যামানন্দ এসে কোন কথা বলে আর কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে চলে যাক চলে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাব আমি করি সমাপন
অল্প সময়ের এই কবি গান জেম ডি এর এই অবদান আমার দাদা ওই পরীক্ষিত রেখে দিলেন এই কবি গানের ভিত তাদের চরণে আমি প্রণতি জানাই গুরু আমার ভাবা পাগলা বললাম সবার ঠাই দীক্ষা গুরু ভাবা পাগলা বললাম সবার ধার কবি গুরু হয়েছেন আমার রসিকলাল সরকার আর তবে বেশি কথা বলতে কেন যাব এইবার মুখোমুখি আমরা দুজন হব এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো বদন ভরে আনন্দে হরি হরি বলো তুমি এসো এসো শ্যামানন্দ এবার দ্বন্দ্ব মোহনায় গো এসো এসো শ্যামানন্দ দ্বন্দ্ব ঈশ্বরের কৃপায় গো দুই প্রকারের আছে বিজ্ঞান অধ্যাত্ম আর বস্তু বিজ্ঞান এরা সুন্দরভাবে দিল সমাধান সূক্ষ্ম সাধনায় গো তোমার অধ্যাত্ম জ্ঞানে কি বা দিল বিজ্ঞানের বলে সবই হলো কেন মিছামি যে হরি বলো তুলসী তলায় গো অধুনা বস্তু বিজ্ঞানে কত গ্রহ জাতির খবর আনে তোমরা কেন থাকো জানে এই পাওয়ার আশায় গো দেখো সূর্য ঘরে মহাকাশে কত গ্রহ আছে তারই এরা যে শক্তিতে চলে ভেসে থাকি তাহার সাধনায় নিয়ম মাফিক সবাই চলে এক নিয়মতা আছে বলে তাকে পেতে সাধুর দলে তুলসী তলায় গো তোমরা কি করলে জগতের কল্যাণ মোদের উন্নত চিকিৎসা বিজ্ঞান দেখো দেহের ব্যাধি ঔষধে যায় মনের ব্যাধি নামে পালায় যদি মনের ব্যারাম আরাম না হয় মদ খেয়ে ঘুমায় গো হরি নাম সুধা রস পান করিলে মনের ব্যারাম যাবে চলে আত্মদর্শন হলে যাবে জরা মরার ভয় গো আচ্ছা নাম করে কে মুক্ত হলো একটা প্রমাণে আমায় বলো হত করি মানে সেকে ধরা পড়লো তাকে জেলখানায় গো ভরে জগা মাধা মাতাল ছিল যেদিন নাম সুধারস নিতাই দিল চিত্ত পবিত্র হলো নামের মহিমায় গো আমি নিবেদন করি সবই নয় ধর্ম কহু অভিনয় নয় যারা সাধন শূন্য শ্বাস পরে গায় তারা থাকে জেলখানায় গো আমরা ঈশ্বর বলে বল কারে মানুষই তো সবই পারে দেখো টেস্টি উবে মানুষ ধরে বিজ্ঞানের দ্বারাই গো সাধুরা দিয়েছে বার্তা দেহের মধ্যে পরমাত্মা আছে বলে চেতন সত্তা সকল কিছু হয় গো তো চেতন দেহের স্পার্ম ওভাম তার মিলনেই জায়গাটা পেলাম তোমার বিজ্ঞানের নাম এত চেতন সত্তায় হয় গো মৃত দেহ নিয়ে বিজ্ঞানাগারে এদের রজবীর্য বাহিরি করে একটু দেখাও দেখি মানুষ করে কার সাধ্য ধরায় গো সেই পরমাত্মা ঈশ্বর জ্ঞানে পাবো বলে থাকি ধ্যানে বিশ্ব চলে যার বিধানে সেই ঈশ্বর হয় গো এসো এসো শ্যামানন্দ
অপূর্ব দিলে সমাধান, সাধু তুমি অপূর্ব দিলে সমাধান। এ জগতে সবই যদি ঈশ্বরের বিধান, সেই ঈশ্বরকে পেতে হলে কি করা দরকার? কৃপা করে শোনাও দেখি সাধন সমাচার। শোনো সত্য আর ব্রহ্মচর্য অন্তরেতে নাম, এ পথে চলিলে পূর্ণ হবে মনস্কাম। আত্মস্বার্থে মিথ্যা কথা কভু না বলিবে, ব্রহ্মচর্য রক্ষা করে সৎ পথে চলিবে। ধীরে ধীরে হবে তুমি প্রেমের মহাজন, পরাশক্তি লোভি পাবে ঈশ্বর দর্শন। আচ্ছা যারা অসৎ পথে চলে সব সময়, তারাই দেখি অট্টালিকা রাজপ্রাসাদে রয়। নারী দর্শন জালিয়াতি করছে যারা যারা, বিলাস বেশন উচ্চ আসন পাচ্ছে দেখি তারা। না না আপাত দৃষ্টিতে দেখো অধর্মেরই জয়, ধর্মের বাতি উঠলে জ্বলে অধর্ম হয় ক্ষয়। অসৎ পথে করে যারা অর্থ উপার্জন, সত্য আর ওই ব্রহ্মচর্য করিয়া বর্জন। অমানুষের মুখর যখন খসিয়া পড়িবে, উচ্চ আসন ছেড়ে তখন কাঠগড়ায় দাঁড়াবে। হাওল গাওলা কেলেঙ্কারির বড়কর্তা যারা, অট্টালিকা ফেলে দেখো জেলখানাতে তারা। সৎ পথে গড়িলে জীবন আসে কিবা ভয়, চলো আমরা আশ্রয় লব সাধুর ডাঙা পায়। এমন কথা তোমার কাছে শুনিতে পাই, সত্যি অন্তরেতে শান্তি পাই। তোমার কথা শুনে আমার কেটে গেল ভ্রান্তি, ধর্মপথেই দিতে পারে কেবল পরা শান্তি। একটা কথা বলি আমি কাব্য সভাতল, বৈজ্ঞানিক আর ধার্মিকেরা একই গাছের ফল। বৈজ্ঞানিকরা করে থাকে বাস্তবের কল্যাণ, অন্তঃশুদ্ধি শুভবুদ্ধি সাধুগণের অবদান। ফলে হিংসা শূন্য হবে ধন্য এই সিদ্ধান্ত হলো, এইটা তোমার একটু বুঝে নেওয়া ভালো। তবে আর বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো আবার কাব্য আলোচনা। চতুর্দিকে ভক্তগণ আছেন যারা যারা, আমার প্রণাম গ্রহণ করিবেন তারা। চতুর্দিকে আছে যারা মাতৃ জাতি, সকলের চরণে করিলাম প্রতি। তবে আর বেশি বলে নাই প্রয়োজন, এবার আমার মতো ভাবন করি সমাপন। এই পর্যন্ত করি ক্ষান্ত কাব্য সভা তল, হরিচান গুরুচান প্রেমানন্দে হরি।